আগের মতো নাচকে হয়তো লেট করে আসলি কেন? তুই কি বিদেশে যা একটুও পরিবর্তন আস নাই? আরে আর বলিস না, আমি তো ঠিক সময় বাসা থেকে বের হয়েছি। টিকাটুলি থেকে শহীদ মিনার আসতে লাগে 2 ঘন্টা। তার উপর ট্রাফিক ব্যবস্থা খুবই দুর্বল, যেখানে থাকে সেখানে ময়লা আসছে। তোরা দেশে কিভাবে থাকিস? হাউ ইজ ইট পসিবল? কি বলছিস তুই? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ। 1971 সালে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে ধারাবাহিকতার দীর্ঘ রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় অর্জন করে। বৈচিত্র্যে পরিপূর্ণ এদেশের নৈসর্গিক সৌন্দর্য, চোখ জুড়ানো এদেশের সবুজ সমতল, 6 ঋতুর এই ঋতুরাজ্যে বসবাস করি আমরা, যা পৃথিবীর অন্য কোথাও নেই। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এদেশের অনন্য পর্যটন কেন্দ্র। শিল্প সংস্কৃতিতেও বাংলাদেশ বিশেষভাবে সমৃদ্ধ। আমাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ধর্মবর্ণ নির্বিশেষে পালন করা হয়ে থাকে। উন্নয়নে অনেক সূচকে এগিয়েছি আমরা, শিক্ষা ব্যবস্থা প্রশাসনে নারী ক্ষমতায়নে সব দিক থেকে এগিয়েছি আমরা সেই দেশে বাস করি যে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। বাট দোজ কান্ট্রিজ মোর বেটার দ্যান বাংলাদেশ। লজ্জা করে না তোর, একজন বাঙালি হয়ে ইংরেজি সংস্কৃতিকে বাঁধানো দেশ। বাংলা আমাদের মাতৃভাষা, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বাঙালিরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে রক্ত ঝরিয়েছি। আমাদের গর্ব সেই 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমরা বাংলা ভাষা নিয়ে গর্বিত, কারণ যা বিশ্বের মধ্যে চতুর্থ। আমরা গর্বিত আমাদের দেশের নারীদের নিয়ে, যারা শিক্ষা থেকে শুরু করে হিমালয় পর্বত পর্যন্ত জয় করেছে। আমাদের গর্ব আমাদের দেশে কৃষক শ্রমিক মজদুররা, যাদের উপর নির্ভর করে আমাদের অর্থনীতি চাকা ঘুরে। আমাদের গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি আমাদের প্রাণ, বাঙালি আমাদের ইচ্ছা, তাই আমরা গর্বিত, আমরা বাঙালি।